সো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে গাইস আপনি কিন্তু প্লে স্টোর কিন্তু ব্যবহার করে থাকবেন বা প্রত্যেকদিন কিন্তু অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের গেমস বা বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা প্লে স্টোর কিন্তু ব্যবহার করে থাকবেন। কিন্তু গাইস এই প্লে স্টোরের মধ্যে কিছু অজানা খতরনাক সিক্রেট এমন কিছু সেটিংস আছে যেটি আপনারা জানেন না, বা এটি জানলে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরটিকে সিকিউর করে রাখতে পারবেন বা বলতে পারেন আপনার মোবাইলে মোবাইলটিকে কিন্তু অনেক সিকিউর করে রাখতে পারবেন। তো গাইস কি সেই পাঁচটা ট্রিক বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে পাঁচটা এমন সিক্রেট সেটিংস দেখাবো প্লে স্টোর, যেটি দেখার পর আপনি কিন্তু অবাক হয়ে আমার কমেন্টে একবার হলেও বলতে বাধ্য হবেন যে ভাই এই দারুণ অসম দারুণ ট্রিক্সটি আগে বলতে তাহলে কতই না ভালো হতো। তো গাইস কি সেই দারুণ অজানা সেটিংস জানতে হলে আজকে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনারা দেখছেন টেক পয়েন্ট উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার একটি মাত্র রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেটা উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রত্যেক দিন এরকম আপডেট টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। এবং গাইস আপনি যদি ভিডিও দেখার মধ্যে একটি লাইকটা করে থাকেন তাহলে গাইস অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটিমাত্র লাইকে আমাদের ভিডিও মানে মোটিভেশনে সাহায্য করে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমাদের লিস্টে ফার্স্ট সেটিংস বন্ধুরা, এখানে সিম্পলি আপনারা প্লে স্টোর ওপেন করবেন, দেন গাইস সিম্পলি এখান থেকে আমি প্লে স্টোরটি ওপেন করবো। গাইস আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করলাম, দেন গাইস ওপেন করার পর সিম্পলি গাইস আপনারা লেফট সাইডে দেখতে পাবেন, বাঁ দিকে দেখতে পাবেন থ্রি লাইন আছে। সিম্পলি গাইস আমি এখান থেকে আপনাদের জুম করে দেখাবো, দেখুন গাইস এখান থেকে আপনারা থ্রি লাইন দেখতে পাবেন। এখন গাইস আপনারা সিম্পলি কি করতে হবে, এখন এই থ্রি লাইনের উপর একবার ট্যাপ করতে হবে, দেন গাইস ট্যাপ করার পর এখান থেকে আপনারা সেটিংস ওপেন হয়ে যাবে, বলতে পারেন কয়েকটি মেনু ওপেন হয়ে যাবে, এখান থেকে কিন্তু আপনারা এই সেটিংসগুলো কিন্তু এনেবল করতে পারেন। বন্ধুরা এখন আপনারা কি করবেন, এখানে সিম্পলি একটি অপশন দেখতে পেয়ে হচ্ছে প্লে প্রোটেক্ট। বন্ধুরা প্লে প্রোটেক্টের উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে, দেন গাইস আমি এখানে একবার ট্যাপ করবো, দেন গাইস ট্যাপ করার পর দেখুন বন্ধুরা এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের কি করতে হবে, সিম্পলি গাইস এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা আমি সেটিংস বাটনের উপর ক্লিক করলাম, দেন গাইস এখান থেকে দুটি অপশন দেবে, দুটি বাটন আপনাদেরকে এনেবল করতে হবে, দেন গাইস আমি এখান থেকে এটি এনেবল করলাম। বন্ধুরা এটি এনেবল করলে কি হবে, বন্ধুরা আপনারা যখনই আপনাদের মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ভেরিফাই হয়, এখান থেকে স্ক্যান হয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ডাউনলোড হবে, যাতে অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো রকম ভাইরাস থাকে বা কোনো রকম। বন্ধুরা অনেক সময় কি হয়, আপনারা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন বা সাইন আপ করার সময় আপনার কিছু প্রাইভেসি পার্সোনাল প্রাইভেসি কিন্তু ওখানে অ্যাড করতে হয়, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা ওপেন করতে পারেন। তখন গেস কি হয়, আপনাদের যে অনেক সময় অনেক ভুল অ্যাপের জন্য তখন কিন্তু এই অ্যাপের ডেভেলপার সে কিন্তু আপনাদের পার্সোনাল প্রাইভেসি কিন্তু তারা কিন্তু নিয়ে ফেলতে পারে। কিন্তু গেস এইটি যদি আপনি অন করে রাখেন তাহলে কি যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখন কিন্তু এখান থেকে এই সেটিংসটি এনেবল করার ফলে কিন্তু আপনারা দারুণভাবে সেটি স্ক্যান হবে, দেন গেস স্ক্যান হওয়ার পর আপনি সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে, তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে না। সিম্পলি গাইস এটি কিন্তু আপনারা সিম্পলি অন করে রাখতে পারেন, এটি কিন্তু দারুণ অসম একটি ট্রিক বা বলতে পারেন সেটিংস। বন্ধুরা আমাদের লিস্টের সেকেন্ড সেটিংস বন্ধুরা, এই জন্য সিম্পলি আপনাদের সেম প্রসেসে লেফট সাইডে গাইস লেফট সাইডে বাঁ দিকে দেখতে পাবেন একটি থ্রি লাইন আছে, সিম্পলি গাইস আপনার থ্রি লাইনের উপর একবার ক্লিক করতে হবে, দেন গাইস ক্লিক করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস। বন্ধুরা এই সেটিংস অপশনের উপর সিম্পলি আপনাদেরকে ক্লিক করতে হবে, দেন গাইস এখানে সেটিংস অপশন উপর ক্লিক করার পর দেখুন গাইস সেখান থেকে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন গাইস সেখান থেকে আপনারা চাইলে আপনাদের মোবাইলে চার্জ সেভ করতে পারবেন। তো গাইস এটি কিন্তু একটি অবাক ব্যাপার হলো কিন্তু এটি সত্যি। বন্ধুরা কিভাবে করবেন, বন্ধুরা এর জন্য সিম্পলি গাইস নিচে একটা অপশন দেখতে পাবেন থিম, বন্ধুরা থিমের উপর ক্লিক করতে হবে, দেন গাইস ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন সেট বাই ব্যাটারি সেভার, বন্ধুরা এটি আপনারা এনেবল করবেন। দেন গাইস এনেবল করার পর আপনাদের মোবাইলে অনেক সময় কি আপনারা চার্জে কানেক্ট করেন, চার্জে কানেক্ট করার পর যখনই আপনারা মোবাইলটি ইউজ না করে রেখে দেন তাও কিন্তু আপনাদের মোবাইলে 10% 20% কিন্তু চার্জ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নিয়ে ফেলতে পারে। কিন্তু গাইস এখান থেকে যদি আপনারা থিমে কি সেট বাই ব্যাটারি সেভার অন করে রাখেন তাহলে কিন্তু গাইস আপনাদের মোবাইলে চার্জ মোবাইলে ব্যাটারি কিন্তু কম চার্জ খাবে এবং আপনারা কিন্তু ব্যাটারিটি সেভ করে রাখতে পারবেন। তো গাইস এটি কিন্তু দু নম্বরের দারুণ অসাম একটি সেটিংস। তো চলুন বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বর সেটিংসটি জেনে নেওয়া যাক। বন্ধুরা আমাদের লিস্টে তিন নম্বর এবং দারুণ এবং অসাম একটি সেটিংস, বন্ধুরা এটি সেটিংস বা বলতে পারেন আপনারা এই সেটিংসটি জানেন না বা বলতে পারেন এটি কিন্তু আপনারা প্রত্যেকদিন ইউজ করে থাকেন। বন্ধুরা এর জন্য সিম্পলি আপনারা থ্রি লাইনে যাবেন, দেখুন গেস এখানে থ্রি লাইন দেখতে পাবেন, সিম্পলি গেস আপনারা থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে, দেন গেস আমি আরেকবার থ্রি লাইনের উপর ক্লিক করবো, দেন গেস ক্লিক করার পর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন, ফার্স্ট ঠিক আছে একটা অপশন দেওয়া আছে মাই অ্যাপস অ্যান্ড গেমস, বন্ধুরা এই মাই অ্যাপস অ্যান্ড গেমসের উপর একবার সিম্পলি ক্লিক করতে হবে, দেন গেস ক্লিক করার পর এখান থেকে আপনারা জানেন এখান থেকে কিন্তু আপনাদের মোবাইলে আপডেট দেখায় আর যেগুলো আপনারা ইনস্টল করেছেন সেগুলো শো করে এবং লাইব্রেরি শো করে। এখন গেস আপনারা কি করেন, যখনই আপনারা কোনো রকম অ্যাপ্লিকেশন আপডেট করতে যান তখন কিন্তু আপনাদের জানতে ইচ্ছা করে যে অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন কি ফিচার অ্যাড হয়েছে। তো গাইস কিভাবে জানবে, সেটি জানার জন্য আপনাদের সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখন গাইস এখানে দেখুন বন্ধুরা অনেক কিছু অ্যাপ্লিকেশন কিন্তু আপডেট দিয়েছে। এখন বন্ধুরা কিভাবে জানবো যে কোন অ্যাপের মধ্যে কি নতুন আপডেট এসেছে, বন্ধুরা এটি জানতে পারবো। কিভাবে জানতে পারবো, বন্ধুরা এখান থেকে সিম্পলি গাইস আপনাদের এই আইকনটির উপর ক্লিক করতে হবে, দেন গাইস এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবে, সিম্পলি জুম করে দেখাবো গাইস এখানে সিম্পলি আমরা অ্যারো আইকনের উপর ক্লিক করতে হবে, দেন গাইস আমি সিম্পলি এখানে অ্যারো আইকনের উপর ক্লিক করবো, দেন গাইস ক্লিক করার পর দেখুন গাইস এখানে বলবে হোয়াটস নিউ, বন্ধুরা এখান থেকে আমরা পড়তে পারবেন এখানে ডেভেলপার দিয়ে দেবে যে এই অ্যাপটি ও
ওনারা যে ক্রিয়েট করেছে সে এখান থেকে দিয়ে দেবে যে অ্যাপটির মধ্যে নতুন কি আছে। এখান থেকে গাইস খুব সহজে কিন্তু আপনারা দারুণভাবে পড়ে ফেলতে পারেন। এখন বন্ধুরা অনেক অনেক অ্যাপে দেখুন গাইস ফেসবুক ক্লিক করলে এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন ইনফরমেশন নট প্রোভাইডেড বাই ডেভেলপার। বন্ধুরা এখানে যে ডেভেলপার ওনার সে কিন্তু এখান থেকে ইনফরমেশন দেয়নি যে কি নতুন আপডেট। বন্ধুরা যে অ্যাপগুলো আপনারা ইনফরমেশন দিয়েছে সেগুলো কিন্তু খুব সহজে জানতে পারবেন। সিম্পলি গাইস এখান থেকে আরেকটি অ্যাপ দেখাবো, দেখুন গাইস এখানে কিন্তু আপনারা জানতে পারবেন ম্যাপ অ্যান্ড নেভিগেশনের মধ্যে কি আপডেট এসেছে সেটি কিন্তু খুব সহজে আপনারা ইনস্টল করার আপডেট করার আগে জানতে পারবেন এবং খুব সহজে কিন্তু সেটি আপডেট করতে পারবেন। তো গাইস এটি কিন্তু তিন নম্বর একটি দারুণ অসাম সেটিংস ছিল। তো চলুন বন্ধুরা আমাদের লিস্টে চার নম্বর সেটিংস এবং অজানা সেটিংসটি কিন্তু জেনে নিন। বন্ধুরা আমাদের লিস্টে চার নাম্বার এবং গুরুত্বপূর্ণ একটি সেটিংস। বন্ধুরা এর জন্য আপনাদের সিম্পলি থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে। সিম্পলি কে থ্রি লাইনের উপর ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনাদের খুঁজে বার করতে হবে সেটিংস। গাইস সিম্পলি এখানে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। বন্ধুরা এখান থেকে আপনাদের সেটিংসটি ওপেন হয়ে যাবে। এখন গাইস অনেক সময় কি আপনারা আপনাদের মোবাইলে হোম স্ক্রিনের মধ্যে থাকেন গাইস, সেখানে বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক সময় অনেক ভিডিও কিন্তু অটো প্লে হয়ে যায় যার মাধ্যমে আপনাদের মোবাইলে কিন্তু অনেক নেট কিন্তু খরচ হতে থাকে। এখন গাইস চাইলে কিন্তু আপনারা সেম প্রসেসে গাইস আপনারা এখান থেকে কিন্তু অটো প্লে ভিডিও স্টপ করতে পারবেন। যখনই আপনারা প্লে স্টোর ওপেন করবেন তখন কিন্তু কোনো রকম অটো প্লে ভিডিও কিন্তু এখান থেকে প্লে হবে না যতক্ষণ আপনি এটি প্লে করবেন। বন্ধুরা এখন সিম্পলি অটো প্লে ভিডিওস উপর ক্লিক করলে বন্ধুরা এখানে তিনটি অপশন দেখতে পাবেন। ফার্স্ট অপশন দিয়েছে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম, এন্ড সেকেন্ড অপশন দিয়েছে অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই ও অনলি, এবং লাস্টে যে অপশনটি সেই অপশনটির উপর ক্লিক করতে হবে ডোন্ট অটো প্লে ভিডিওস। বন্ধুরা ডোন্ট অটো প্লে ভিডিওস করলে কি হবে, সিম্পলি আপনারা ডান বাটনের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে অটো প্লে ভিডিও যে গেম বা কোনো মুভি বা বলতে পারেন কোনো অ্যাপ্লিকেশনের কোনো ভিডিও সেটি কিন্তু অটো প্লে হবে না। আপনারা চাইলে সেটি কিন্তু খুব সহজে ট্যাপ করে প্লে করতে পারবেন। তো বস এটি কিন্তু একটি দারুণ অসাম ট্রিক, এর জন্য গাইস কিন্তু একটি লাইক পাওনা থাকে। বন্ধুরা এখানে সিম্পলি ডান বাটনের উপর ক্লিক করবো, ডান গাইস ক্লিক করার পর এটি কিন্তু সেভ হয়ে গেছে। এখন গাইস আমরা জানবো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পাঁচ নাম্বার এবং দারুণ এবং অসাম একটি গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংস। বন্ধুরা আমাদের লিস্টের ফাইনাল অ্যান্ড পাঁচ নাম্বার সিক্রেট সেটিংস। বন্ধুরা এর জন্য সিম্পলি গাইস এখান থেকে প্লে স্টোর ওপেন করবেন, ডান গাইস এখান থেকে প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা অনেক সময় কি হয় আপনারা অনেক অ্যাপ্লিকেশন গেমস বা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করেন, তখন গাইস কি হয় আপনাদের কোনো সময় কোনো অ্যাপ্লিকেশন ইউজ করার দরকার পড়ে, সরি গাইস ডাউনলোড করার দরকার পড়ে, তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি তখন না ডাউনলোড করলে আপনারা কিন্তু পরে ভুলে যান যে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। সিম্পলি গাইস তখন আপনারা কি করতে পারেন, খুব সহজে এখান থেকে একটি সেটিংস করতে পারেন যে সেটিংসটির মাধ্যমে আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো সেভ করে রাখতে পারেন। তো বন্ধুরা এর জন্য সিম্পলি এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন গাইস সেখান থেকে আপনাদের ডেমো দেখাবো, আপনারা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন কিন্তু এটি অ্যাড করতে পারেন। এখন গাইস সিম্পলি যদি আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশন চুজ করি ভিমেট, সিম্পলি গাইস ভিমেটের উপর এক সেকেন্ড আপনাদের হোল্ড করতে হবে, দেন গাইস আমি এখানে প্রেস করার পর হোল্ড করার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশন শো হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে একটা অপশন শো হয়ে গেছে দেখতে পাবেন অ্যাড টু উইশ লিস্ট। বন্ধুরা সিম্পলি আপনাদের কি করতে হবে অ্যাড টু উইশ লিস্টের উপর ক্লিক করতে হবে, দেন গাইস ক্লিক করার পর দেখুন গাইস এখান থেকে অ্যাড হয়ে গেছে উইশ লিস্টে। সিম্পলি গাইস এখন কি করবেন বন্ধুরা, সিম্পলি আপনারা লেফট সাইডে দেখতে পাবেন এটি স্ক্রল ডাউন করে বন্ধুরা দেখতে পাবেন উপরে গেলে দেখতে পাবেন এটি থ্রি লাইন দেওয়া আছে। সিম্পলি গাইস থ্রি লাইনের উপর সিম্পলি আপনাদের ট্যাপ করতে হবে, দেন গাইস ট্যাপ করার পর এখানে একটি উইশ লিস্ট বলে একটা অপশন পাবে। সিম্পলি উইশ লিস্ট অপশনের উপর ক্লিক করলে বন্ধুরা দেখুন বন্ধুরা এখান থেকে খুব সহজে আমরা জানতে পারবো যে অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করতে হবে সেটি কিন্তু আমরা ভুলে গেলেও কোনো প্রবলেম হবে না, আমরা কিন্তু উইশ লিস্টে এসে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো গাইস এটি কিন্তু একটা অসাম একটি দারুণ এবং অসাম একটি সেটিংস। বন্ধুরা এই ছিল যে কয়েকটি অজানা গুরুত্বপূর্ণ সেটিংস, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা কিন্তু দারুণ অসাম ট্রিকগুলো সেটিংসগুলো শেয়ার করতে ভুলবেন না। তো বাই গাইস দেখাবেন নেক্সট জারো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।